এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় খাবারগুলোর মধ্যে বিরিয়ানি অন্যতম। মুঘলদের তৈরি এই খাবারের সমাদর সারা বিশ্বে। স্বাদ এবং গুণগত মানের ভিত্তিতে এর দামেরও তফাত লক্ষ্য করা যায়। কিন্তু এবার বিশ্বের সবচেয়ে দামি বিরিয়ানি নিয়ে এসেছে দুবাইয়ের একটি রেস্তোরাঁ। আর এই বিরিয়ানির দাম দেখে চক্ষু চড়ক গাছ নেটিজেনদের। বিস্তারিত মার্জিয়া মান্নানোর রিপোর্টে। বিরিয়ানির প্রতি টান বরাবরই ছিল বাঙালিদের, যে কারণে বিরিয়ানি নামটা শুনলেই খিদেটা যেন দ্বিগুণ হয়ে যায়। স্বাদ এবং গুণমানের ভিত্তিতে এর দামেরও তফাত লক্ষ্য করা যায়। দুবাইয়ে বম্বে বড় নামের একটি রেস্তোরাঁর তৈরি বিরিয়ানির নাম দেওয়া হয়েছে রয়্যাল গোল্ড বিরিয়ানি। তাদের দাবি, এটি বিশ্বের সব থেকে দামি বিরিয়ানি। এই বিরিয়ানি পরিবেশনা করা হয় অভিনব উপায়ে। 23 ক্যারেট সোনার তবক দিয়ে সাজানো থাকে এই বিরিয়ানির থালা। চিকেন বিরিয়ানি রাইস, কিমা রাইস, স্যাফরন রাইসের সাথে থাকবে কাশ্মীরি মাটন শিক কাবাব, পুরানি দিল্লি মাটন চাপ, রাজপুত চিকেন কাবাব, মোগলাই কোফতা, মালাই চিকেন সহ আরও হরেক রকমের পদ। সব মিলিয়ে এই পদের ওজন প্রায় 3 কিলোগ্রাম, যা অন্তত 6 জন অনায়াসে পেট ভরে খেতে পারবে। রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে, অর্ডার করার 45 মিনিটের মধ্যেই গ্রাহকের টেবিলে পৌঁছে যাবে এই বিরিয়ানির থালা। বম্বে বড় নামের এই রেস্তোরাঁর প্রথম জন্মদিন উপলক্ষে এই স্পেশাল বিরিয়ানি লঞ্চ করা হয়েছে। আর এর দাম ধরা হয়েছে 1000 দিরহাম, বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় 23,000 টাকা। এই বিরিয়ানি নিয়ে এখন চর্চায় মেতেছেন নেটিজেনরা। মার্সিয়া মান্নান, মাই টিভি।